হ্যালো জামাই, কিছু বলবো নাকি? জি আব্বা, একটা কথা বলতাম আপনার সাথে। হ্যাঁ বলো বলো। কথা হইলো, মানে আপনার ওই মেয়ে বলছিল হ্যাঁ যে খোকার বিয়ের কথা হ্যাঁ, বলছিল। তোমাদের কাজ নেই, তোমরা তো আজকে তোমার বাড়ির কাজ নেই গো, কাজ আব্বা বাড়ির আছে, কাজ নেই, তুমি এইসব জায়গায় ঈদ হয়ে গেলে শুধু দিন। হ্যাঁ বাড়ি বাঁধারো বাবু, আব্বা আমি তো ঈদের 2 দিন পরে আমি বাড়ি যাচ্ছি চাইলাম, আপনার মেয়েই তো জোর করে ঠেকালে। কানে কমরে তোমার সাথে গাড়ি কিনলাম, ভ্যান না কি করেছো গো? সে গাড়ি একটু নষ্ট হয়ে গিয়েছে, গ্যারেজে রয়েছে। ফিরে আসতো, আর এদিকে তোমার সংসার চলে না। আপা আপনি রাগ করেন না আব্বা, আমার কথা শোনেন। এখন আপনার মেয়ে বলছে যে বিয়ে দিতে হবে, আপনি তো একা কাজ কাম করে একা দেখো বাইরে দেখো, চলেন। এখন সে দেখো বিয়ে করে কি, তার তো আমি বিয়ে করতে আব্বা তাহলে আপনি আপনার ছেলের একটু কোয়ান ভালো করে, আর কোয়ানে আসে যে সে তার তো খুঁজে পাচ্ছি না, আজকে সকাল তো খুঁজে পাচ্ছি না। এই বিয়ে, আমি কি তার পেছনে খুঁজছি? তোমরা বাবু লাগাইলে কি বাবু, বলো বলো, আমার একটু শান্তি থাকি যা বাবা। দেখো গা কোনে, যাও যাও কি যাও, আব্বা তাহলে আমি হ্যাঁ যাও, ওই বিয়ের কথা শুনি আবার তো 10 দিন কেটু না, যাও। এমনি তো হয়ে 10 দিন, যে বাড়ি বাড়ি কি কাজ বাজ করো গো বাবু। তুই এখানে রয়েছিস, আমি সারা ইয়ে খুঁজে বেড়াচ্ছি, তার কিছু বলছেন তো তোমার? শুনছি না তোর, আমি কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না। গাছে গাছে দাঁড়িয়ে কি করে বেড়াচ্ছিস? চ একটা মেয়ে দেখেছিস সেখানে যাতে হবে না দুলাই, আমি বিয়ে বিয়ে করবো না দুলাই, আমি হচ্ছে বিয়ে করতে আমার লজ্জা করে। বিয়ে বিয়ে করতে লজ্জা করে, তাহলে তুমি কেরাম মতো মানুষ, বিয়ে করবো না মানে? আপনি বিয়ে করেন, আমি বিয়ে করবো না। এ কি বললি তুই? তোরা একদম চড়ে কান মুখ খাটি দেবানি। এই দাদি টাকা দিক টাকা, না আমি বিয়ে করবো মানে, এই আমি বিয়ে করবো না, এদের টাকা আমি বিয়ে করবো না, আপনি করেন বিয়ে। চ শ্বশুর রেগে রয়েছে, চ আর বিয়ে করতে পারলি আমি এখন 1 মাস থাকতে পারবো, বুঝতেছিস নি? চ তুই বুঝতেছিস না কেন, আমার তোর পরে আমার থাকা নির্ভর নির্ভর করছে। চ আলার সারি গোল দে সমস্যা জামাই তো নইল না, এখন সে আবার সেই সুরার বিয়ের কথা বলি, আবার 1 মাস কাটাই কিনা, আর সে তো বিয়েও করবে না, একটু জ্বালাই বলাম। রে আব্বা, হ্যাঁ ওই যে নিয়ে আইসি বলছিলি কোনে? ও ওখানে গাছে গুড়ে দাঁড়িয়ে আনবো না হয়ে দাঁড়িয়েছিল, আচ্ছা তো তো বলিস, ওর বলেছি সব কথা কিন্তু লজ্জা পাচ্ছে। একু গাদা কি বলছিস কি? আচ্ছা আব্বা আমি বিয়ে কর, যা ওর সাথে সব কথা আমার হয়েছে, বুঝেছেন? আমাদের পাশের গ্রামের এই মেয়ে, মেয়েটা খুব ভদ্র, খুব 5 অক্ত নামাজ পড়ে, বুঝেছেন? যাও যাও সংসারের কাজকর্ম যাও যাও, অলি বলে দেখো, যাও যাও ভালো যাও, আবার তাহলে নিয়ে যাই। যাও যাও গো যাও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দ্বারাই আমার আর বাড়ি থেকে হবে না বাবু, না বুঝতে পেরেছি, ওই জামাই আমার কাছে দেই। হ্যাঁ না 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 ঠিক আছে, হ্যাঁ ওই আবার ওই দিয়ে ভাই দিও, আবার থাকো 1 মাস থাক, আমার তো শেষ পর্যন্ত যাওয়া, তো তাহারা তো তোমার বুঝতে পারছি না। আচ্ছা থাকো রাখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই আল্লাহ রাখিস তো ওটে ভাই, আমি সে কথা বলিলাম সে আমি ভাই। হ্যাঁ চিনলাম চিনলাম, ফোন দিলেন কিছু না? জি জি জি। তো ছেলের সাথে নিয়েছেন? আমার শালার নিয়ে আসি সাথে। ও ছেলে এটা? জি জি জি। চলেন চলেন চলেন, তুই আরাম করছিস কেন? কাজে এসে তুই ওরকম কথা বলছিস কেন? চুপ করে দাঁড়া, সোজাই দাঁড়া, চুপ করে দাঁড়া, একটু দাঁড়া ভাই। ছেলে আরাম করছে কেন? ভাই ছেলে একটু লাজুক, বুঝেছেন? খুব ভদ্র, অথচ ভাবতে হবে না, খুব ভালো ছেলে, বুঝেছেন? এখন কুটুমটা বুঝেছেন, আপনি হাজারও খুঁজে পাবেন না। এখন গাছ যদি আরাম ছেলে ভাবতেই পারছি না, মিলানো খুব দুষ্কার, খুব ভদ্র ছেলে। তবে সারা একটু ডাকেন, আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, মানে ফেস টু ফেস ছেলে মেয়ে দেখুক। হ্যালো হ্যাঁ মালা,
ঘরে রয়েছিস? একটু ছাদে আইনি? আরে আয়, দরকার আছে। আর আমি তো দুলা ভাই বলছে, আইবি না কেনে? আইবি তো তুই, আয়, কাজ আছে, আয়, এক্ষুনি চলে আয়। ঠিক আছে, শালি। হ্যাঁ, এটা আমার শালি ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ। না, আরাম করিস নে, টিপসি কেনে? তোর কাজ হচ্ছে দাঁড়া, এই ছেলে তো আপনার শালি, ছোট শালি তো। হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ে মা? তুমি ভাই, আপনি ছেলের বাপ না চাচা? আমি বাপও না, ছেলে চাচাও না, আমি হচ্ছে দুলা ভাই, আমার একমাত্র শালা, ছোট শালা। আমার শালি আপনি মা বলছেন কেন? কি বললো ভাই, আপনার শালির পান তাকে আমার ভুল করে বেরিয়ে গিয়েছে, মাথায় কাজ করছে না, বুঝতে পেরেছেন? আমার একমাত্র শালা, বুঝেছেন? যারা সুন্দর আপনার শালি এরা কে, বুঝেছেন? আমার ভুল করে বেরিয়ে গেছে, মনে কিছু করেন না, খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। কই যাইম কই? এই তুই করে গেলি আমার, তুই পেছে না কেন? এ সামনে আয়, আমি বিয়ে করতে লজ্জা পাতে গেলি। আয়, আরে ওঠ, তো বাড়ি যাবো, তো বাড়ি যাওয়া আছে, দেখেন আইসি। ওট ওট, শিখির ওট, শিখির ওট, শিখির, মাল সামান ঢুকাস নে, তুই ওখানে বসে রেছিস কেন? ও ঘুরিয়ে, কি সমস্যা কি তোর? ওট, মেয়ে দেখতে এসে কে রাখো বসে থাকে? আরে মাথা নিচ করে রেখিস কেন? তাকা সামনে তাকা, আয় দে, পছন্দ হয় কি দেখ? চলে না, ঠিক রাখছে না। আরে এরম গেঞ্জি টানছিস কেন? দেখবি তো পছন্দ হয় কি দেখ। ভাই, তাহলে ছেলে তো খুব লাজুক মনে হচ্ছে আমার। ছেলে খুব লাজুক, আমার একমাত্র শালা, খুব লজ্জা সিরে, বুঝেছেন? ঠিক আছে, আস্তে আস্তে। আমার শালু তো খুব লাজুক, এই সরাসরি একটু কথা বলুক, দুজন আলাদা হবে, আমার মনে হয় খুব ভালো হয়। আল্লাহ কপালে রেখে দুজনের মিলে গেলে খুব ভালো হবে না, বিয়ের ব্যাপার যেহেতু একটু আলাদা হবে, কথা বলুক। আচ্ছা কথা বল, মালা যাও একটু কথা বলে এসে মধ্যে। কথা বল, দুজন মিলে কথা বল। আপনি কান দিয়েছেন মানুষ না জন্তু, কি কাণ্ড করালে? আমাদের সম্মান নাই, সমাজ কি বলবে? আমি বুঝতে পারছি ভাই, রাগ করেন না, আমি সোশ্যালের সাথে সব কথা, আবার আগের কথা বলছেন আপনি, সব কথা বলছেন।